আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আমরা আছেন? ভালো আছি, আপনি কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ, ভালো আছি। আপনারা সবাই ভালো আছেন? জি স্যার। আমরা ইতিমধ্যে আমাদের এই লেকচার নোটটা আপনাদের ইউনিভার্সিটি পোর্টালে আপলোড করে দিয়েছি। আশা করি আপনারা অনেকে সেখান থেকে দেখছেন যে আমরা কোন বিষয়টা আজকে আলোচনা করব। আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে অ্যাপ্রোচেস ইন সোশ্যাল ওয়ার্ক প্র্যাকটিস, সমাজকর্ম অনুশীলন প্রক্রিয়া। সমাজকর্ম অনুশীলন প্রক্রিয়া, সমাজকর্ম অনুশীলন প্রক্রিয়া কয়েকটি প্রক্রিয়া এখানে, সমাজকর্ম সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য এই কয়েকটি কয়েকটি প্রক্রিয়া অনুসরণ করা হয়। এর মধ্যে কন্ট্রাকচুয়াল অ্যাপ্রোচ, পার্টিসিপেটরি অ্যাপ্রোচ, তারপরে বিহেভিয়ার অ্যাপ্রোচ অ্যান্ড লাইফ অ্যাপ্রোচ, এই চার ধরনের প্রক্রিয়াটা মূলত সবচেয়ে বেশি পরিমাণে বেশি ব্যবহার করা হয়। আমরা যেটা নিয়ে আজকে আলোচনা করব তা হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া, যেটাকে বলা হয় পার্টিসিপেটরি অ্যাপ্রোচ বা অংশগ্রহণমূলক প্রক্রিয়া। প্রথমে আমাদেরকে একটু জানতে হবে যে বিষয়টা, সেটা হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, বা অংশগ্রহণ বলতে আমরা এখানে এখানে কি বোঝানো হচ্ছে। তো সমাজকর্মে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলতে মূলত এমন একটা প্রক্রিয়াকে বোঝানো হয়ে থাকে যার মাধ্যমে সমস্যা সমাধান কার্যক্রমে জনগণের সচেতন এবং দায়িত্ববোধ সহকারে জড়িত হওয়াকে বোঝানো হয়। অংশগ্রহণ বলতে এখানে বোঝাচ্ছে যে সমস্যা সমাধান করার জন্য সমাজকর্মী এবং সমস্যাগ্রস্ত ব্যক্তি এবং সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য বা তথ্য সংগ্রহ করার জন্য অন্য যে ইউনিট গুলো আছে, যেমন তার পরিবার হইতে পারে, মা বাবা হইতে পারে, স্ত্রী সন্তান হইতে পারে, বন্ধু বান্ধব হইতে পারে, কর্মস্থলের কলিগ হইতে পারে, এই সকল ব্যক্তিদেরকে এখানে বোঝানো হয়েছে। যে আমরা যদি সংক্ষেপে বলি যে সমাজকর্মে অংশগ্রহণ মূলক প্রক্রিয়া বলতে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য সংশ্লিষ্ট যে জনগণ থাকবে, যে ব্যক্তিরা থাকবে, তাদের সচেতন এবং দায়িত্ববোধ সহকারে জড়িত হয়ে অংশগ্রহণ করে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যার সমাধানকে বোঝানো হয়। এখানে মূল কথা হচ্ছে যে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য অনেক সময় আমরা এককভাবে শুধুমাত্র সমস্যাগ্রস্ত ব্যক্তির ধারায় কিন্তু তার সমস্যার সমাধান নাও হতে পারে। তার সমস্যা সমাধানের জন্য বা তথ্য তার ব্যাপারে আরো অধিক তথ্য সংগ্রহের জন্য তার পরিবারের আরো অন্য সদস্যদের অংশগ্রহণটা প্রয়োজন হইতে পারে। হইতে পারে তার পিতা মাতা, হইতে পারে তার স্ত্রী সন্তান, হতে পারে তার জব ক্ষেত্রের যারা কলিগস তারা থাকতে পারে, বা তার খুব কাছের বন্ধুরা থাকতে পারে। আর এখানে জনগণ বলতে বোঝানো হচ্ছে মূলত সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য যত ব্যক্তি থেকে যাদের কাছ থেকে তথ্যগুলো সংগ্রহ করার প্রয়োজন হবে, এই প্রত্যেক ব্যক্তিকে এখানে জনগণ বোঝানো হয়েছে এবং এক্ষেত্রে তাদের সচেতন এবং দায়িত্ববোধ সহকারে অংশগ্রহণটা বোঝানো হচ্ছে। তো আমরা যদি সংক্ষেপে এখানে বলি হবে যে সমাজকর্মে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলতে ওই প্রক্রিয়াকে নির্দেশ করে যেখানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য জনগণের সচেতন এবং দায়িত্ববোধ নিয়ে অংশগ্রহণকে বোঝানো হয়। তাহলে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলতে যেটা আমরা বললাম যে সমাজকর্মে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলতে আমরা ওই প্রক্রিয়াকে বোঝাবো যার মাধ্যমে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের সাথে জড়িত যে জনগণ থাকবে, এদের সচেতন এবং দায়িত্ববোধ সহকারে অংশগ্রহণকে আমরা বলবো অংশগ্রহণমূলক প্রক্রিয়া। তো এখানে এই ব্যাপারে কারো কোনো মতামত, কারো কাছে ক্লিয়ার, কে একজন যে কোনো একজন এই ব্যাপারটা শেয়ার? জি স্যার, জি স্যার, ক্লিয়ার। জি বলেন। যেমন অংশগ্রহণ স্যার, যেমন অংশগ্রহণমূলক প্রক্রিয়া এমন একটি প্রক্রিয়া প্রক্রিয়া বুঝায় যেটা মানে সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যা সমাধানের জন্য জনগণের সচেতন ভাবে দায়িত্ববোধকে বোঝানো হয়। আমরা যেটা আলোচনা করতেছিলাম যে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলা হচ্ছে জনগণের সচেতন এবং দায়িত্ববোধ নিয়ে অংশগ্রহণকে সমাজকর্মে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলা হয়। এক্ষেত্রে আমরা যে বিষয়টা এখন একটু আলোচনা করব সেটা হচ্ছে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় যারা অংশগ্রহণ করবে, যে সমস্যাগ্রস্ত ব্যক্তি সমস্যা সমাধানের জন্য কোন কোন ব্যক্তিরা এখানে অংশগ্রহণ করবে। সাধারণত চার ধরনের ব্যক্তি এখানে অংশগ্রহণ করে। প্রথমে হচ্ছে সেবা গ্রহীতা, মানে যে ব্যক্তি সমস্যাগ্রস্ত বা যে ব্যক্তি সেবাটা নিতে চায় তাকে আমরা বলি ক্লায়েন্ট বা সেবা গ্রহীতা। প্রথম হচ্ছে
সেবা গ্রহীতা, দুই নম্বর হচ্ছে সেবাদানকারী কর্মী বা সমাজকর্মী, তিন নম্বর হচ্ছে আগ্রহশীল ব্যক্তি এবং স্থানীয় অন্য অন্য ব্যক্তিবর্গ। মোটামুটি এই চার ধরনের ব্যক্তি হচ্ছে অংশগ্রহণ মূলক প্রক্রিয়া অংশগ্রহণ করবে। সেবা গ্রহীতা বলতে আমরা যেটা বলছি যে সমাজকর্মে মনসামাজিক সমস্যাগ্রস্ত যে ব্যক্তিরা, যারা নিজেরা চাইবে স্বেচ্ছায় যে আমি আমার সমস্যাটা সমাধান চাই, তাকে আমরা বলবো এখানে সেবা গ্রহীতা। যে কোনো ব্যক্তি না, সমস্যাগ্রস্ত তো অনেক ব্যক্তি আছে, কিন্তু সমাজকর্মে কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তিকে নিজেকে চাইতে হবে যে আমি আমার সমস্যাটা সমাধান করতে চাই। যে ব্যক্তি সমস্যা সমাধান করতে চাইবে এবং সমাজকর্মীর কাছে আসবে, আমরা তাকেই বলবো এখানে ক্লায়েন্ট বা সেবা গ্রহীতা। কারো বাসা থেকে কাউকে ধরে এনে চিকিৎসা দেওয়াটা সমাজকর্মের বা সমাজকর্মীর দায়িত্ব না, কারণ যে ধরনের সমস্যাগ্রস্ত ব্যক্তিরা সমাজকর্মীর ক্লায়েন্ট, সে নিজেকে এটা অনুধাবন করতে হবে বা বুঝতে হবে যে আমার সমস্যাটা সমাধান করাটা জরুরি। তাহলে এখানে সেবা গ্রহীতা বলতে বোঝানো হচ্ছে যে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় ওই ব্যক্তিকে সেবা গ্রহীতা আমরা বলবো, যে ব্যক্তি নিজে চাইবে যে আমার সমস্যাটা সমাধান করা হোক এবং সেই সমস্যা সমাধান করার জন্য এই প্রসেসে অংশগ্রহণ করবে, এখানে সেবা গ্রহীতা বা ক্লায়েন্ট বলতে আমরা বুঝবো ওই ব্যক্তিকে। দুই নম্বরে বলা হচ্ছে সেবাদান কর্মী বা সমাজকর্মী। অংশগ্রহণমূলক প্রক্রিয়া সেবা গ্রহীতা থাকাটা যেমন দরকার, একইভাবে সমাজকর্মী থাকাটা কিন্তু জরুরি। কারণ সমাজকর্মী যদি না থাকে তাহলে সেবা গ্রহীতার সমস্যাটা কে সমাধান করবে? এই কারণে এখানে অংশগ্রহণমূলক প্রক্রিয়া দুই নম্বর যে উপাদানটা বা দুই নম্বর যে ব্যক্তি অংশগ্রহণ করবে সে হচ্ছে সমাজকর্মী। আর তিন নম্বরে আমরা যেটা বলতেছিলাম এখানে যে আগ্রহশীল ব্যক্তি, যে সমাজের যে কোনো ব্যক্তি এই আগ্রহশীল ব্যক্তির মধ্যে পড়তে পারে, কারণ সমস্যাগ্রস্ত ব্যক্তি অনেক সময় একক না হইতে পারে একটা কমিউনিটি সমস্যা সমাধান আপনি করতে চান, তো সেই ক্ষেত্রে ওই কমিউনিটির কিছু লোক কিন্তু আপনার প্রয়োজন হবে তার সমস্যা সমাধান করার জন্য। যেমন একটা এরিয়াতে যদি এরকম হয়, ছোট একটা এরিয়া, এখানে মাদকাসক্ত লোকের সংখ্যা অনেক বেশি বা ওই পরিবেশটা মাদকাসক্ত এরিয়া, এফেক্টেড এরিয়া, এখন যদি আপনি ওই এরিয়ার সমস্যা সমাধান করতে চান তাহলে সমাজকর্মী এখানে কমিউনিটি সোশ্যাল ওয়ার্ক যে মেথড সমাজকর্মী সেই পদ্ধতিটা প্রয়োগের মাধ্যমে অংশগ্রহণমূলক প্রক্রিয়ার মাধ্যমে এই সমস্যাটা সমাধান করবে। তো এই ক্ষেত্রে যদি আপনি কিছু আগ্রহশীল ব্যক্তি না পান বা কিছু আমাদের যাদেরকে বলতে পারে যে ভলেন্টিয়ার টাইপের আর কি, যারা স্বতঃস্ফূর্তভাবে নিজে কাজ করতে চাইবে ও সমস্যা সমাধানের জন্য, এদেরকে আমরা বলবো আগ্রহশীল ব্যক্তি। এবং ওই ব্যক্তিরাও হইতে পারে আপনার অংশগ্রহণমূলক প্রক্রিয়ার অংশগ্রহণের একটা এক জনগণের একটা অংশ। আর চার নম্বরে আমরা বলবো এখানে স্থানীয় অন্য অন্য ব্যক্তিবর্গের কথা বলা হচ্ছে, যে সমাজকর্মীর কর্মসূচি বাস্তবায়নের জন্য অনেক সময় স্থানীয় যারা সম্মানিত ব্যক্তিবর্গ আছে এদের কিন্তু অন্তর্ভুক্তিটা খুব জরুরি। যেমন আপনি যদি, আমি মিরপুর 12 নম্বর ওয়ার্ডে বসবাস করি, আপনি যদি এখানে কোনো কর্মসূচি প্রণয়ন করতে চান বা কোনো কর্মসূচি আপনি যদি মানে করতে চান সমস্যা সমাধানের জন্য, সেক্ষেত্রে স্থানীয় যারা দায়িত্বশীল আছে, বিশেষ করে যারা ওয়ার্ড কমিশনার থেকে শুরু করে অন্য যারা, যেমন ওয়ার্ড কমিশনার হইতে পারে, আমি যে এখানে থাকি এখানে ওয়েলফেয়ার যে অফিস আছে এদের, এখানে সভাপতি সেক্রেটারি আছে, এদের মাধ্যমে বা এদের সাথে আপনি কোঅপারেট করে, এদের সাথে যোগাযোগ করে, তাদেরকে এঙ্গেজ করে আপনি এই এলাকার সমস্যার সমাধান করতে পারবেন। তারপরে মোটামুটি ভাবে যে অংশগ্রহণমূলক প্রক্রিয়া মোটামুটি চার ধরনের জনগণ অংশগ্রহণ করে, একটা হচ্ছে ক্লায়েন্ট বা সাহায্যার্থী বা সেবা গ্রহীতা, দুই নম্বর হচ্ছে সেবাদানকারী কর্মী বা সমাজকর্মী, তিন নম্বর হচ্ছে আগ্রহশীল ব্যক্তি, আমরা এদেরকে অনেক সময় ভলেন্টিয়ার বলতে পারি, আর চার নম্বর হচ্ছে স্থানীয় অন্য অন্য ব্যক্তিবর্গ। স্থানীয় অন্য অন্য ব্যক্তিবর্গ বলতে আমরা বুঝিয়েছি যে যারা লোকাল গভর্নমেন্টের যে লোকগুলো আছে বা প্রত্যেক এরিয়াতে অনেক সময় সমাজ কল্যাণ সংগঠন থাকে, এদেরকে নিয়ে আপনি এই কাজগুলো করতে পারেন। হইতে পারে কোনো স্কুলের প্রধান শিক্ষককে আপনি শিক্ষা নিতে পারেন, মসজিদের ইমামকেও শিক্ষা নিতে পারেন, এমন স্থানীয় ব্যক্তিবর্গরাও আপনার এই অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করে যে কোনো সমস্যা সমাধানের জন্য, সেটা হইতে পারে ব্যক্তিগত সমস্যা হইতে পারে, কমিউনিটি সমস্যা সমাধানের জন্য এটা হইতে পারে, বা আমরা যেটা যেমন বলি যে ব্যক্তি সমাজকর্মের, সমাজকর্মের যে তিনটা পদ্ধতি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম, দল সমাজকর্ম এবং সমষ্টি সমাজকর্ম এই সমস্যা সমাধানের জন্য কিন্তু আপনি মোটামুটি ভাবে এই অংশগ্রহণমূলক প্রক্রিয়া, এই আগ্রহশীল ব্যক্তি এবং অন্যান্য যে ব্যক্তিবর্গের কথাগুলো আমরা বলছি এদের অংশগ্রহণটা খুব জরুরি। কারণ আপনি হুট করে এসে যে কোনো একটা এলাকাতে এক সমাজসেবামূলক কার্যক্রমই হোক না কেন সেটা পরিচালনা করতে পারবেন না, সেক্ষেত্রে স্থানীয় ব্যক্তিবর্গদের অনুমতি বা প্রয়োজন আছে
বা নির্দিষ্ট একটা প্রসিডিউর মেনটেন করে আপনাকে ওইখানে ওই আপনার সমাজসেবামূলক কাজটা করতে হবে। তাহলে আমাদের কাছে মোটামুটি এই বিষয়টা ক্লিয়ার যে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় চার ধরনের জনগণ বা চার ধরনের নাগরিক অংশগ্রহণ করবে। একটা হচ্ছে সেবাগ্রহিতা, যে ব্যক্তি সমস্যাগ্রস্ত, দুই হচ্ছে সমাজকর্মী, তিন নম্বরে আমরা বলছি আগ্রহশীল ব্যক্তি, আর চার নম্বরে বলছি স্থানীয় অন্য অন্য ব্যক্তিবর্গ। তো মোটামুটি এই চার ধরনের ব্যক্তি অংশগ্রহণ করবে। তারা আগে অংশগ্রহণ করবে, কেউ একজন শেয়ার করুন আমার সাথে। বলি, সমাজকর্ম অনুসন্ধানে চার ধরনের ব্যক্তি হচ্ছে অংশগ্রহণ করবে। এক হচ্ছে সেবাগ্রহিতা, দুই হচ্ছে সমাজকর্ম, তিন হচ্ছে আগ্রহশীল ব্যক্তি, চার হচ্ছে স্থানীয় অন্যান্য ব্যক্তি, যেমন ওয়ার্ড কমিশন। সমাজকর্মীর কথা আমরা বলতেছিলাম এখানে, যেটা হচ্ছে আগ্রহশীল ব্যক্তি বলতে কাদেরকে বোঝানো হচ্ছে? আগ্রহশীল ব্যক্তি তাহলে যারা ভলেন্টিয়ার টাইপের যারা থাকে আর কি, আর আর যেটাকে বললাম আমরা যে স্থানীয় অন্যান্য ব্যক্তিবর্গ বলতে, যেমন ওয়ার্ড বা কমিশনের মাধ্যমে যারা কাজ করে তার থাকে, হতে পারে সে একজন মসজিদের ইমাম, বা হতে পারে ওই স্থানীয় এলাকার স্কুলের হেডমাস্টার। এরা আমাদের এখানে এরা অংশগ্রহণমূলক প্রক্রিয়া অংশগ্রহণ করে সমস্যাগ্রস্ত ব্যক্তিকে অংশগ্রহণমূলক দিচ্ছে, সমস্যা সমাধান করতে পারে, সমস্যা সমাধান করতে পারে। আমরা পরবর্তী অংশে চলে যাবো, এখানে যে অংশগ্রহণ মূলক প্রক্রিয়ার নীতিগুলো কি, যে সমস্যা সমাধান করার জন্য অংশগ্রহণ মূলক যে প্রক্রিয়া, এই প্রক্রিয়া কোন নীতির ভিত্তিতে আপনার সমস্যার সমাধান করা হবে, বা সমস্যা সমাধানের জন্য এখানে সমাজকর্মী কোন কোন নীতিগুলো এখানে আবশ্যক সমাজকর্মে। আমরা এখানে কয়েকটি নীতির কথা বলা আছে যে কোন নীতির ভিত্তিতে এই প্রক্রিয়াটা সম্পূর্ণ করতে হবে। প্রথমে এখানে বলা হয়েছে যে জনগণকে একজন পছন্দনীয় সমাজকর্মীর অধীনে সেবাদান করা। এখানে সমাজকর্মী যখন সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাটা সমাধান করবে, এক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা নীতি নীতি হচ্ছে অ্যাকসেপ্টেন্স বা গ্রহণ করে নেওয়া। যদি যদি সমাজকর্মীকে যদি ক্লায়েন্ট গ্রহণ করে না নিতে পারে, তাহলে ওই সমাজকর্মীর মাধ্যমে কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তি দল বা সমষ্টির সমস্যাটা সমাধান করাটা সম্ভব নয়। এই জন্য অংশগ্রহণমূলক প্রক্রিয়ার নীতির মধ্যে প্রথম যে নীতিটা আছে এখানে, সেটা হচ্ছে জনগণকে একজন পছন্দনীয় সমাজকর্মীর অধীনে সেবা দান করা। কারণ যদি সমাজকর্মীর এরকম কোনো আচরণ থাকে বা এরকম কোনো মূল্যবোধ থাকে যে আচরণ বা মূল্যবোধের জন্য সমস্যাগ্রস্ত ব্যক্তি দল বা সমষ্টি ওই সমাজকর্মীকে পছন্দ না করে, তাহলে ওই ব্যক্তির মাধ্যমে কিন্তু সমস্যাগ্রস্ত ব্যক্তির সমস্যাটার সমাধান করাটা সম্ভব নয়। সেজন্য এখানে প্রথম যে নীতিটা, সেটা হচ্ছে জনগণকে একজন পছন্দনীয় কর্মীর অধীনে সেবা দান করা। এটা একেবারে সহজ কথা, এটা নিয়ে ব্যাপক ব্যাখ্যার কোনো প্রয়োজন নাই। দুই নম্বর যে নীতির কথা এখানে বলা আছে যে একজন সমর্থিত ও পরিচ্ছন্ন অনুশীলন নীতিমালা দিয়ে কাজ শুরু করতে হবে। যে আপনার যে নীতিমালা, আপনার সমস্যা সমাধানের জন্য যে নীতিতে কাজগুলো করবেন, এই বিষয়টা হইতে হবে একেবারে সুস্পষ্ট, সহজ বা বোধগম্য, বা নীতিমালাগুলো একেবারে সুস্পষ্ট থাকতে হবে, যাতে করে প্রত্যেক ব্যক্তি সহজেই, লক্ষ্যভুক্ত যে ব্যক্তিরা আছে, এই বিষয়টা ক্লিয়ার ভাবে বুঝতে পারে। যদি আপনার আপনি যে নীতির ভিত্তিতে সমস্যা সমাধান করতে চাইবেন, যদি ওই কথাগুলো লক্ষ্যভুক্ত জনগণের কাছে স্পষ্ট না হয়, তাহলে কিন্তু তারা এই বিষয়ে দ্বিধাদ্বন্দ্বে থাকবে যে আসলে কথাটা তো আমার কাছে ক্লিয়ার হয়নি। এই জন্য বলা হচ্ছে দুই নম্বর যে নীতি অনুসরণ করবে, যে একটি সমর্থিত ও পরিচ্ছন্ন অনুশীলন নীতিমালা দিয়ে কাজটা শুরু করতে হবে। যদি নীতিমালাটা ক্লিয়ার না থাকে, তাহলে লক্ষ্যভুক্ত জনগণ কিন্তু আপনার এই যে অংশগ্রহণমূলক প্রক্রিয়া, এখানে অংশগ্রহণ করবে না। তিন নম্বরে যে নীতির কথা এখানে বলা হচ্ছে যে জনগণকে অর্থহীন ভাবধারা নয়, বরং ইতিবাচক ভাবে উপস্থাপন করা। যে সেবাদানের ক্ষেত্রে ব্যক্তির ব্যক্তি স্বাতন্ত্রের দিকে মূল্য দিতে হবে, ব্যক্তিরকে মর্যাদা দিতে হবে, এবং তাকে কিছু ইতিবাচক ভাবে দেখতে হবে। আপনি এখানে ইতিবাচক দৃষ্টিভঙ্গিতে যদি তাকে না দেখেন, ইতিবাচক দৃষ্টি যদি তাকে না দেখেন, আপনি যদি এখানে জাজমেন্ট এটিচুড নিয়ে দেখেন, আমরা জানি যে সমাজকর্মে একটা নীতি হচ্ছে নন জাজমেন্ট এটিচুড। সে যতই সমস্যা করুক না কেন, বা তার যে সমস্যা তার মধ্যে থাকুক না কেন, এক্ষেত্রে সমাজকর্মী কিন্তু কোনো অবস্থাতেই এখানে জাজমেন্ট এটিচুড নিয়ে কোনো কাজ করবে না। বরঞ্চ সমস্যাগ্রস্ত ব্যক্তি দল বা সমষ্টিকে তার ব্যক্তিত্বের মূল্য দিতে হবে, তাকে তার মর্যাদা দিতে হবে তাকে, এবং তাকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি দিয়ে দেখতে হবে। যদি এই এটা দেখে, তাহলে অংশগ্রহণমূলক প্রক্রিয়াটা সামনের দিকে বেগমান হবে, না হলে এটা এখানে থেমে যাবে। তারপর বলা হচ্ছে যে
আরেকটা নীতি হচ্ছে জনগণ কি কি বলে তা শুনতে হবে। এই সমস্যা সমস্যা সমাধান অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত বা লক্ষ্যভুক্ত দল জনগণের যদি সমস্যা আপনি সমাধান করতে চান, সেক্ষেত্রে জনগণের মতামতকে কিন্তু আপনার প্রাধান্য দিতে হবে। এটা এরকম কোনো বিষয় বিষয় নয় যে আপনি তার উপরে কোনো সিদ্ধান্ত আপনি চাপিয়ে দিবেন। যাদের সমস্যা তারা কিন্তু সমস্যার মূল বা গভীরতা মোটামুটি ভাবে জানে, যেহেতু জানে সে ক্ষেত্রে জনগণ তো সাহায্য করে কিন্তু তারা করুণার পাত্র নয় আপনার। এই জন্য তাদের নিজস্ব যে মতামতটা আছে এই মতামতটা কিন্তু আপনার শুনতে হবে এবং তার ভিত্তিতে আপনার পরবর্তী পদক্ষেপ নিতে হবে। সেটাই বলছে এখানে জনগণ কি বলতে চায় সেটা শুনতে হবে। আমরা ব্যক্তি সমাজকর্মের নীতি বা সমাজকর্মের নীতিতে বলছি যে সমাজকর্মী হবে একজন একজন অ্যাক্টিভ লিসেনার, সে মনোযোগ সহকারে সমস্যাগ্রস্ত ব্যক্তির কথাগুলো শুনবে। তারপরে বলা হচ্ছে যে পরবর্তী যে নীতির কথা এখানে বলা হচ্ছে যে সহজবুদ্ধ এবং ইতিবাচক ভাষার ব্যবহার। যে সমাজকর্মী হয়তোবা এমন কোন ক্লায়েন্ট নিয়ে কাজ করবে যে ক্লায়েন্ট হয়তোবা তত শিক্ষিত না হইতে পারে, অথবা তারা হয়তোবা একটা বস্তি এলাকা নিয়ে সমাজকর্মী কাজ করতে পারে। এখন যদি সেখানে আপনি গিয়ে বাংলার পরিবর্তে ইংরেজি বলেন বা আপনি পাণ্ডিত্য ছাড়তে চান ওখানে যে আমি অনেক কিছু জানি, আপনার জ্ঞান বা আপনি যদি ভাষার উপরে আপনার কত দখল এটা দেখাতে ওখানে যান, তাহলে কিন্তু ওখানে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের বা লক্ষ্যভুক্ত ব্যক্তিদের সমস্যা কিন্তু আপনি সমাধান করতে পারবেন না। এই জন্য বলা হচ্ছে যে ওখানে যারা সমস্যাগ্রস্ত তাদের অবস্থাটা বিবেচনা করে তাদের অবস্থার উপরে তারা তারা কোন ভাষায় কথা বললে তারা সহজে বুঝবে, সহজ ভাষার প্রয়োগটা এখানে খুব দরকার এবং ভাষাগুলো হতে হবে ইতিবাচক ধারার বা ইতিবাচক চিন্তাধারার এবং সহজ একেবারে সহজ ভাষা, যে ভাষায় কথা বললে তাদের কাছে কথাগুলো ক্লিয়ার হবে। সেটাই বলছে এখানে যে সহজবুদ্ধ ও ইতিবাচক ভাষার ব্যবহারটা খুবই জরুরি এই আপনার অংশগ্রহণমূলক প্রক্রিয়ায়। যদি আপনি সহজবুদ্ধ এবং ইতিবাচক ভাষার ব্যবহার না করেন তাহলে অনেক ব্যক্তি হয়তো বুঝবেই না যে আপনি কি বলতেছেন, তাহলে তারা কিন্তু আপনার সাথে তাদের অংশগ্রহণটা বৃদ্ধি পাবে না। আর অংশগ্রহণ বৃদ্ধি যদি না পায় তাহলে আপনি কিন্তু আপনার তাদের সমস্যাটা ওইরকম ভাবে সমাধান করতে পারবেন না। সেটাই এখানে বলা হয়েছে যে আমরা যেখানে আলোচনা করতেছিলাম যে সহজবুদ্ধ এবং ইতিবাচক ভাবধারার বা ভাষার ব্যবহারের কথা আমরা বুঝছি, যে যদি সমাজকর্মীর ভাষা যদি ভাষা যদি কঠিন হয় যেটা লক্ষ্যভুক্ত জনগোষ্ঠীর বুঝতে সমস্যা হয় তাহলে কিন্তু আপনার সাথে তাদের অংশগ্রহণটা কমে যাবে, এমনিই কমে যাবে। তো সেই জন্য বলা হয়েছে এখানে যে সমাজকর্মী এখানে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় অবশ্যই সহজবুদ্ধ এবং ইতিবাচক ভাষার ব্যবহারটা সে এখানে করবে। তারপরে বলা হচ্ছে পরবর্তী নীতির কথা বলা হচ্ছে যে নির্দেশনা নয় বরং সমর্থন প্রধান ও আধার। নির্দেশনা নয় বরং সমর্থন প্রধান ও আধার। আমরা কেউ কিন্তু এটা পছন্দ করি না যে আমাদেরকে কেউ নির্দেশ দিয়ে কোনো কাজগুলো করা, মানে আপনি ভালোবাসা দিয়ে কিন্তু আপনার কাছ থেকে অনেক কিছু আদায় করা নেওয়া সম্ভব, কিন্তু আমরা আমাদেরকে কেউ অর্ডার করুক এটা আমরা খুব একটা পছন্দ করি না। তো অংশগ্রহণমূলক প্রক্রিয়া সেটা বলা হচ্ছে এখানে যে সমাজকর্মী অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় সমস্যাগ্রস্ত ব্যক্তিদেরকে বা সাহায্যার্থীদেরকে আপনার নির্দেশনা দিবে না, অর্ডার দিবে না, বরং তাদেরকে সমর্থনের মাধ্যমে তাদের কাছ থেকে কাজটা আদায় করে নিবে বা তাদের সমস্যাটা সমাধান করা হবে। এক্ষেত্রে সমর্থন ছাড়া কোনোভাবে তার কাছ থেকে আপনি তার সমস্যাটা সমাধান আপনার পক্ষে করাটা সম্ভব নয়। তারপর বলা হচ্ছে গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে যে সবাইকে একই প্রেক্ষাপটে সমানভাবে দেখা। সবাইকে একই প্রেক্ষাপটে সমানভাবে দেখা। আমরা অনেক সময় দেখি যে সমাজকর্মের সার্বজনীন একটা মূল্যবোধ হলো যে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকল ব্যক্তিকে একজন মানুষ হিসাবে সমানভাবে মূল্যায়ন দেওয়া। এক্ষেত্রে অংশগ্রহণমূলক প্রক্রিয়া সমাজকর্মী সেবা প্রার্থীদেরকে একই প্রেক্ষাপটে সমানভাবে মূল্যায়ন করবে, কাউকে বেশি গুরুত্ব দেওয়া বা কাউকে কম গুরুত্ব দিয়ে মূল্যায়নটা করবে না। যদি আপনি কাউকে গুরুত্ব বেশি দেন আর কাউকে গুরুত্ব কম দিয়ে মূল্যায়নটা করেন সেক্ষেত্রে যারা মনে করবে যে সমাজকর্মী আমাদেরকে খুব একটা মূল্যায়ন দিচ্ছে না, আমাদের কেয়ার করছে, তারা কিন্তু অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় অংশগ্রহণ করবে না এবং সমস্যাটা কিন্তু আপনি আপনার পক্ষে সমাধান করাটা কিন্তু সম্ভব হবে না। তো এক্ষেত্রে অবশ্যই সমাজকর্মীকে একই প্রেক্ষাপটে এখানে কে কোন ধর্মের কি কোন জাতের কে উচ্চ বংশের কে কোন অবস্থায় আছে এই অবস্থায় বিবেচনা না করে সমস্যাগ্রস্ত ব্যক্তির সকল ব্যক্তিকে একই মানে বা একই স্টেজে রেখে তাদের সমস্যার সমাধান করার চেষ্টা করবে, তাহলেই
অংশগ্রহণটা নিশ্চিত হবে, সকল লোকের অংশগ্রহণটা। আর পরবর্তীতে যে কথা বলা হচ্ছে, জনগণের অসুবিধা ক্ষমতা ইত্যাদি অবলোকন করে সবাইকে পারস্পরিক মত বিনিময়ের মাধ্যমে সমন্বিত হওয়ার ক্ষেত্রে সক্ষম করে তোলা। কারণ প্রত্যেকের, আমরা জানি যে প্রত্যেকের মধ্যে কিন্তু একই রকম ভাবে ক্ষমতা বা একই রকম দক্ষতা নাই। তো যার যে অবস্থা আছে, যে যে অবস্থায়, তাকে ওই অবস্থায় রেখে ওইখান থেকে তাকে কিভাবে সক্ষম করা যায়, প্রত্যেকে তার নিজ অবস্থা থেকে তাকে কিভাবে তার সমস্যা সমাধান করে স্বাবলম্বী মানুষ হিসাবে আবার সমাজে প্রতিষ্ঠিত করা যায় সমন্বিত ভাবে, এই চেষ্টাটা সমাজকর্মী এখানে করবে। কারণ ঢালাও ভাবে কিন্তু সবার, সবাইকে একই পদ্ধতির মাধ্যমে তাদের সমস্যাটা সমাধান করাটা সম্ভব নয়। তাহলে মোটামুটি ভাবে এগুলো হচ্ছে আপনার অংশগ্রহণমূলক প্রক্রিয়ার নীতি। তো এই যে আমরা যে নীতিগুলোর কথা বললাম, এই নীতিগুলোর ক্ষেত্রে কোথাও বুঝতে কোনো সমস্যা আছে কিনা বললে আমরা এটা নিয়ে আবার আলোচনা করবো পুনরায়। যে স্যার, অংশগ্রহণমূলক প্রক্রিয়া যে এখানে নীতিগুলোর কথা আমরা বললাম, এখানে বুঝতে কোনো সমস্যা আছে কিনা কারো, যে কারো কোনো কোশ্চেন যদি থাকে এখানে নীতিগুলো বুঝতে, তাহলে আপনারা অবশ্যই কোশ্চেন করতে পারেন আমাকে। কারো কোনো কোশ্চেন নাই স্যার? আমার একটা কোশ্চেন আছে। জি বলেন। দুই নাম্বারটা, একটি সমর্থিত ও পরিচ্ছন্ন অনুশীলনী নীতিমালা দিয়ে কিভাবে কাজ শুরু করতে হবে? যেখানে বলা হয়েছে যে অংশগ্রহণমূলক প্রক্রিয়ায়, আমরা যেটা প্রথমেই বললাম যে জনগণকে একটি পছন্দনীয় কর্মীর অধীনে সেবাদান, এটা সবার কাছে ক্লিয়ার। তারপরে বলা হচ্ছে যখন সমাজকর্মী, যখন সমস্যাগ্রস্ত ব্যক্তি, দল হইতে পারে, জনসমষ্টি হইতে পারে, যখন তাদের সমস্যা সমাধানে কাজ করবে, সেক্ষেত্রে কাজ করার আগে জনগণকে সে নীতিমালাগুলো দেখাবে যে আমি কোন নীতির মাধ্যমে আপনাদের সমস্যাটা সমাধান করতে চাই। এক্ষেত্রে নীতিগুলো সুস্পষ্ট থাকতে হবে যে আমরা এই পদ্ধতির মাধ্যমে এই নীতিমালাগুলো অনুসরণ করে সমস্যাগ্রস্ত ব্যক্তিদের বা এই জনসমষ্টির সমস্যাটা সমাধান করব। যদি এই নীতিমালাগুলো অস্পষ্ট থাকে তাহলে জনগণ এটা বুঝবে না, জনগণ না বুঝলে কিন্তু তারা আপনার সাথে অংশগ্রহণ করবে না। সেটাই এখানে বলা হয়েছে, যাদের সমস্যা যদি তাদের অংশগ্রহণ নিশ্চিত আপনাকে করতে হয়, তাহলে অবশ্যই যে নীতিমালার মাধ্যমে আপনি তাদের সমস্যাটা সমাধান করবেন ওইটা থাকতে হবে একেবারে সমর্থিত এবং পরিচ্ছন্ন স্পষ্ট। সেটাই বলা হয়েছে এখানে, যে একটি সমর্থিত ও পরিচ্ছন্ন অনুসরণ নীতিমালা দিয়ে কাজ শুরু করতে হবে। সময়ের কাছে ক্লিয়ার কথা? জি স্যার, জি স্যার। জি, আর আর কারো অন্য কারো কোনো প্রশ্ন? আমার একটা কোশ্চেন আছে স্যার। জি বলেন। যে সবকে একই প্রেক্ষাপটে সমানভাবে দেখা স্যার, এইটুকু আলোচনা। জি, আমরা যেটা আমরা সমাজকর্ম পড়ছি, সমাজকর্মের নীতিগুলো পড়ছি, ব্যক্তি সমাজকর্ম, দল সমাজকর্মের নীতিগুলো আমরা পড়ছি, সেখানে স্পষ্ট করে বলা আছে যে সমাজকর্মী সকল ব্যক্তিকে সমান দৃষ্টিতে দেখার কথা বলা হয়েছে। যে জাতি ধর্ম বর্ণ, জাতি ধর্ম বর্ণ, ধনী দরিদ্র বা এইসব বিষয়গুলো সমাজকর্মে কখনোই বিবেচিত হবে না। এখানে প্রত্যেকটা ব্যক্তিকে একজন মানুষ হিসেবে বিবেচনা করে তাকে তার সমস্যার বিষয়টার উপরে দৃষ্টিপাত করে তার সমস্যাটার সমাধান করতে হবে। কে কোন বংশের, কে কোন জাতের, কে কোন ধর্মের, কার গায়ের রং কি, এই বিষয়টা কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বা সমাজকর্ম এটাকে গ্রহণযোগ্য, সমাজকর্ম এটাকে গ্রহণযোগ্য অবস্থায় নেয় না। তো সেটাই বলছে এখানে যে অংশগ্রহণ, অংশগ্রহণমূলক প্রক্রিয়ার যে নীতিগুলো আছে এর মধ্যে একটা নীতি হচ্ছে যে সবাইকে একই প্রেক্ষাপটে সমানভাবে দেখা, যে একই একই অবস্থায় থেকে কাউকে একটু বেশি গুরুত্ব দেওয়া, কাউকে কম গুরুত্ব দেওয়া, এটা এই বিষয়ে যাতে না হয়, এটাই বলা হচ্ছে এখানে। জাতি ধর্ম, ধর্ম বর্ণ, ধনী দরিদ্র, এই বিষয়গুলো বিবেচনা না করে প্রত্যেকটা মানুষকে সমস্যা সমাধানের ক্ষেত্রে সমানভাবে তাদের অংশগ্রহণের সুযোগটা নিশ্চিত করতে হবে। আর কারো কোনো কোশ্চেন? না স্যার। তাহলে আর কারো কোনো কোশ্চেন নেই, বাকিগুলো আপনাদের কাছে মোটামুটি ক্লিয়ার। তাহলে আমরা মোটামুটি ভাবে আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করলাম, যে অংশগ্রহণমূলক প্রক্রিয়া বলতে আমরা কি বুঝি, অংশগ্রহণমূলক প্রক্রিয়ায় কারা কারা অংশগ্রহণ করবে, এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া কোন নীতির ভিত্তিতে এই অংশগ্রহণমূলক প্রক্রিয়াটা সম্পূর্ণ হবে, এই বিষয়গুলো আমরা আজকে আলোচনা করেছি ক্লাসে। আশা করি তোমাদের সকলের কাছে এটা মোটামুটি ভাবে ক্লিয়ার হয়েছে। তারপরও বাসায় দেখে আমরা নেক্সট ক্লাসে আগামীকাল যদি কোনো বিষয়ে কোনো সমস্যা থাকে আমরা এটা নিয়ে পুনরায় আলোচনা করবো ইনশাল্লাহ। সবাই ভালো থাকবেন আর দোয়া করবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।